আরে আমার না একটা ইউটিউব চ্যানেল আছে। হ্যাঁ আমি জানি, 6 মাস ধরে আমি চ্যানেলে কোনো ভিডিও আপডেট দেই নাই। এই ভিডিওটি আসলে 5 মাস আগে শ্যুট করে এডিট করা, এখন কেন সেই ভিডিওটি ডিলিট করে পুনরায় এডিট করে আপলোড করছি সেই বিষয়ে এক সিরিয়াস কথা তোমাদের সাথে শেয়ার করা আছে। আমি বিশ্বাস করি আমার মতন আরও মোবাইল এডিটরদেরও এই সেম প্রবলেম ফেস করতে হয়েছিল হয়তো। এনিওয়েজ, গেট ব্যাক টু দি ভিডিও। ধরো তুমি ইনস্টাগ্রামে তোমার বন্ধুর এক ছবি দেখলে, শর্ট অন DSLR বা ইউটিউবে কোনো এক দারুণ শর্ট ফিল্ম দেখতে দেখতে ইন্সপায়ার হয়ে ভাবলে, আমিও এমন করে শ্যুট করতে পারি, কিন্তু নিজে শ্যুট করার পর রেজাল্ট অনেকটা। আরে আসলে না, মোবাইল ক্যামেরা দিয়ে এসব হয় না, 2.5 লাখের DSLR লাগে। আর এখানে তোমার ধারণা একদমই ভুল। টুলস ডাজন্ট ম্যাটার, স্কিল ডাজ। যেমনই বলো, তুমি ইউটিউবেই অনেক শর্ট ফিল্ম পেয়ে যাবে যেগুলো মোবাইলে শ্যুট করা কিন্তু দেখলে বোঝাই যায় না। আর আজ আমি শেয়ার করবো তোমাদের সাথে এমন কয়েকটা টিপস যেটা প্রফেশনাল সিনেমাটোগ্রাফার আর ডাইরেক্টররা ব্যবহার করে তাদের শুটিং সেশনে, আর তার সাথে সাথে হাউ টু ক্যাপচার পোর্ট্রেট শটস, লেন্সটাকে ভালোভাবে মুছে নিতে হবে, গোল্ডেন আওয়ারে শ্যুট করতে হবে, ক্যামেরা নেওয়া যায়, এসব জানি। তবে তুমি যে ছোট্ট ডিভাইসে ভিডিওটা দেখছো পোটেনশিয়ালে ওয়ার্ক করাতে গেলে কয়েকটা রুল মেনে চলতে হবে। আর না না, ইকুয়েশন সলভ করাইতে আসে নাই। অ্যান্ড বাই দ্য ওয়ে, আই এম রাহুল, অ্যান্ড লেটস স্টার্ট। তো সমাধানের আগে আমাদের প্রবলেমটা জেনে নিই। ওয়াই ইয়োর মোবাইল ফুটেজেস লুক ব্যাড? বিকজ দে আর ব্যাড। এটা আবার কেমন কথা হয়ে গেলো না? তুমি ধরো কিছু একটা শ্যুট করলে, সেই ভিডিওটা আবার দেখার সময় তুমি তাকে কম্পেয়ার করবে ইনস্টাগ্রাম বা ইউটিউবে দেখা সেই রকম শটের সাথে, মানে ইউর কম্পেয়ারিং ইউর ফোন উইথ দ্য হাই এন্ড DSLR। এখন মোবাইল ক্যামেরা যতই অ্যাডভান্স হয়ে যাক না কেন, DSLRকে কোনো দিনও বিট করবার পাবো না। রিকোয়ারমেন্ট বেসে 25-700 mm পর্যন্ত লেন্স, অ্যাডজাস্টেবল অ্যাপারচার রেশিও, এক্সট্রিম লাইট ক্যাপচারিং অ্যাবিলিটি, সেন্সরের সাইজ প্রায় 150 গুণ বড় মোবাইলের চেয়ে, যার ফলে ডেপথ অফ ফিল্ড এখন দেখো কোদালের কাজ বাসুন দিয়ে করতে গেলে একটু তো ফাটবে। তবে আমরাও বাঙালি মাল। সো হিয়ার কামস আওয়ার ফার্স্ট পয়েন্ট অফ দ্য ভিডিও, হাউ টু শুট এট ডে লাইট কন্ডিশন। এমন ডে লাইট কন্ডিশন মানে দুপুরে ঝকঝকে রোদে শ্যুট করা একদমই না। তুমি অলওয়েজ ট্রাই টু শ্যুট অন ওভারকাস্ট ওয়েদার, তার মানে মেঘলা আবহাওয়া। দেখো ডাইরেক্ট সানলাইট যে লাইট প্রডিউস করে তা খুবই হাস, আর সেই কন্ডিশনে শ্যুট করলে সেই ফটো বা ভিডিওতে কোনো মেঘ লাইট দিবে না। এখন যে মেঘ আছে না, সে সূর্যের আলোকে ডিফিউজ করে একটা সফট লাইট প্রডিউস করে। যেমন আমি এখানে পর্দা দিয়েছি যাতে বাইরের লাইটটা সফট হয় আমার ফেসের উপর পড়ে। আর দেখবে হলিউডে যে ইন্টেন্স ড্রামাটিক সিন আছে সবগুলোই ওভারকাস্টে শ্যুট করা। সো শ্যুট অন ওভারকাস্ট টু গেট সাম। যদি দুর্ভাগ্যবশত মেঘ দেখা, যদি মেঘের দেখা না মিলে তো শর্ট অন গোল্ডেন আওয়ার অর ব্লু আওয়ার। সানসেটের আগের 1 ঘন্টা আর পরে 1 ঘন্টা সে খুব সফট লাইট প্রডিউস করে, গোল্ডেন আওয়ারে এক সুন্দর ওয়ার্ম টোন পাবে, ব্লু আওয়ারে আবার এক হরর কোল্ড কালার পাবে। আর ক্রিয়েটিভিটি বেশি চুঙ্গায় থাকলে জ্যোৎস্নাতে শ্যুট করবে। অলওয়েজ শ্যুট ফ্রম দ্য ডার্ক সাইড, মানে সাবজেক্টের যেদিকে লাইট পড়ছে তার উল্টো দিকে যে শ্যাডো পার্ট আছে সেদিক থেকে শ্যুট করে। দেখবে হলিউড আর ওয়েব সিরিজের ডাইরেক্টররাও এই লাইটিং মেথড ইউজ করে ইন সিরিয়াস মোমেন্ট, অ্যান্ড ইট অ্যাডস মোর ডেপথ অ্যান্ড সিরিয়াসনেস টু ইয়ার সাবজেক্ট। আউটডোরেও এখানে লাইট সোর্স আসছে ব্যাক থেকে, যা এই ফটোতে আরও বেশি ডেপথ অ্যাড করছে। এই মেথড খালি সিরিয়াস মোমেন্টের জন্যই, মানে কমেডি বিউটি জনরার জন্য লাইটিং সেট আপ আলাদা, মানে এরকম সেট আপ ফেললে মানুষ তোমার কথা শুনবে, নাহলে পারতাম। তো আমাদের পরের পয়েন্ট হচ্ছে, আরে তোমার ফোন ক্যামেরাতে তাকাও নোংরা লেগে আছে। এমন থাকলে সে যত দামি ক্যামেরাই হোক না কেন, কোয়ালিটি সে অনেকটা এরকম দিবে। সো অলওয়েজ রিমেম্বার টু ওয়াইপ ইউর লেন্সেস বিফোর ইউজ। আবার অনেক সময় পুরোনো মোবাইলের ক্ষেত্রে লেন্সের ভেতরে ধুলো জমে, যার ফলে ক্যামেরা কোয়ালিটি, এক্ষেত্রে নিয়ারেস্ট সার্ভিস সেন্টারে যাও আর একটু। এনিওয়েজ, অ্যাহেড টু আওয়ার নেক্সট পয়েন্ট, হাউ টু শ্যুট অন নাইট টাইম। বাট হাউ ইট পসিবল? হ্যাঁ, আমার চুল এখন এমন হয়ে গেছে, মায়েটা কি পাখি বাস। এখন লো লাইটে না মোবাইল ক্যামেরা কোয়ালিটি অনেকটা পরীক্ষার আগের দিন তোমার অবস্থার মতো হয়, ফেটে যায়, গ্রেন্স আসে, ক্যামেরাই শালা কনফিউজ হয়ে যায়। এখন এই কোয়ালিটি থেকে এই কোয়ালিটি আনার টুটোরিয়াল আমি অলরেডি ইউটিউবে, আরে আমার এই ভিডিওটাও তো চালাইতে লাগবে না, এই লাইটিংয়ের ভিডিওটা যদি তুমি দেখে থাকো তাহলে আমার পরে কথাগুলো তোমার মাথার উপর দিয়ে যাবে না। কমপ্লিমেন্টারি কালার, এটা আবার কী জিনিস? এই কালার উইলকে দেখো, এখন আমার মুখটাকে দেখো, হিউম্যান স্কিন অলওয়েজ ওয়ার্ম টোনে থাকে যা অরেঞ্জ কালার স্পেকট্রামের মাঝেই পড়ে, আর এখানেও দেখো অরেঞ্জ কালার আছে।
এর অপোজিট ডাইরেকশনে দেখলে তুমি টিল কালার পাবে, যার মানে আমি মানে সাবজেক্ট যদি ওয়ার্ম টোনে থাকে তাহলে আমার ব্যাকগ্রাউন্ডেও এখানে আকাশি বা টিল কালার দেওয়া উচিত, বিকজ দিস কালার কমপ্লিমেন্ট ইচ আদার। হলিউড মুভিতেও দেখবে ডাইরেক্টররা কোনো না কোনো একটা কমপ্লিমেন্টারি এলিমেন্ট তাদের মুভি ফ্রেমে রাখতে পছন্দ করে। তাছাড়াও যারা কালার গ্রেডিং করে তারাও সেপারেটলি হাইলাইট, মিড টোনস আর লো লাইটে কমপ্লিমেন্টারি কালার রাখে। এছাড়াও ক্রিমসনের সাথে মিন্ট, মেজেন্টার সাথে গ্রিন, এরাও একে অপরের কমপ্লিমেন্টারি। হ্যাঁ, এগুলো রঙের নাম বললাম। যেমন এখানে আই এম ইউজিং এ ব্লু ফিল লাইট উইচ কমপ্লিমেন্টস দি সাবজেক্ট অ্যান্ড দি ব্যাকগ্রাউন্ড অ্যাজ দে আর ইন ওয়ার্ম টোন। আরও লাইটিংয়ের উপর ভিডিও বানিয়েছিলাম, সেটার একটু ইনডেপথে গেলাম আর কি। ওটার উপর অনেকে প্রশ্ন করেছে, যেমন প্রিয়াংশু পাল, খুব বড় ইউটিউবার এখন মনে হয় দেখছিস আমাকে, তো এ কী করেছিল, এই দুটো লাইট ঠিকঠাক প্লেস করে কিন্তু খালি ব্যাকগ্রাউন্ডে মোটিভেটেড লাইটটা ছাড়া, যাতে ব্যাকগ্রাউন্ড হয়ে যায় একদম কালা আর বোকে এফেক্ট হলেও বোঝা যায় না। দেখ প্রিয়াংশু ভাই, যদি অন্ধকার ঘরে শ্যুট করতে চাস পিছনে কোনো না কোনো একটা লাইটিং রাখতে লাগবে এমন ব্যাকগ্রাউন্ড ব্লার আনার জন্য, আর পুরোপুরি ব্ল্যাকও রাখতে পারিস, সেটাও ভালো লাগবে। আর কী করে করতে হবে সেটা তো তুই অলরেডি জানিস, তাও হয় তোকে অ্যাপ্রিসিয়েট করি, তুইও অ্যাটলিস্ট চেষ্টা তো করছিস। আরও একজন খুব বড় ইউটিউবার আছে, উৎসব গুহ, আমাকে বলছিল যে ব্যাকগ্রাউন্ড কী করে, আমাকে যে বন্ধু দেখে তার প্রথম প্রশ্ন এটাই হবে যে ভাই শ্যুট তো মোবাইল দিয়ে করিস, তাহলে ব্যাকগ্রাউন্ড এমন কীভাবে আসে? মানে এটা কি ঘরের সব লাইট আমার দিকে দেওয়া কিন্তু তোমাদের নজর আমার থেকে রিফ্লেক্ট হয়, ব্যাকগ্রাউন্ড সবাই খালি ইগনোর করে, কেউ বললো না যে তোকে হিরো হিরো লাগতেছে, না ব্যাকগ্রাউন্ড দিব না ভাই দুটো দিলাম। দেখো ভাই, শ্যুট করার সময় এক্সপোজার বারবার আপ ডাউন হওয়া বা ফ্লিকার প্রিভেন্ট করার জন্য ট্রাই টু শ্যুট অন এক্সপার্ট মোড। এই মোডে আলাদা করে ক্যামেরার শাটার স্পিড, ওয়াইড ব্যালেন্স, ফোকাল লেন্থ, এক্সপোজার নিজে ইচ্ছা মতো সেট করা যায়। আর যদি এক্সপোজার লক করে তুই শ্যুট করিস তাহলে ফোন বন্ধ হওয়ার সাথে সাথে এক্সপোজারও চেঞ্জ। কিন্তু এক্সপার্ট মোডে আর যেই সেটিংসে শ্যুট করলে এক মাস পরেও সেই সেম সেটিংসই পাবে। আর ব্যাকগ্রাউন্ড কী করে ব্লার হয় সেটা কোনো রকেট সায়েন্স না। ফোকাস অপশনে যাও, ফোকাল লেন্থটাকে সাবজেক্টের হালকা আগে রাখবে, হালকা মানে হালকা আগে রাখবে, DSLR তো না মোবাইল তো কেউ জানবার পাবো না। যে সাবজেক্ট আছে যে ক্যামেরা যত পাশে থাকবে ব্যাকগ্রাউন্ড ব্লার ততই তাগড়া দিবে। আর নিজেকে কোনো দেওয়ালের সাথে সাটায় দিয়ে শ্যুট করার চেষ্টা করবে না, মিনিমাম ডিস্টেন্স রাখতেই হবে এখানে, যেমন 10 ফিটের মতো দূরত্ব আছে আমার থেকে এই দেওয়ালের পর্যন্ত, যাতে বোকে ইফেক্ট হলেও সেটা বোঝা যায়। এত কিছু সেট করার পরে যদি তুমি দেখো তোমার ক্যামেরা ফ্লিকার আসছে তাহলে শাটার স্পিড অপশনের মধ্যে যাও, ওখানে 50 সেট করে রাখো। এখন যদি 50 রেট সেট করার পরে যদি ফ্লিকার আসে তার মানে তুমি হায়ার রেটের কোনো একটা বাল্ব ইউজ করছো, যে ক্ষেত্রে তুমি 100 সেট করতে পারো। আর যদি 100 যদি ফ্লিকার আসে তাহলে 25 সেট করো, আর কোনো ঝামেলা হবে না। এখন এত গ্যারাকল মাইরা ভিডিও শ্যুট করে এডিট করার পর নিজেকে দাভিনচি আর এডিট করা ভিডিওকে মোনালিসা ভাইবে, কিন্তু সেই ভিডিও ইউটিউবে আপলোড করার পরে কোয়ালিটি, এডিট করলু এত সুন্দর, আপলোড করলু গু হয়ে গেলু। 1080p ফুটেজকে টাইনা হ্যাচড়ায় 4K এক্সপোর্ট, বা 4K ভিডিওকে 1080p এক্সপোর্ট করে ইউটিউব বা অন্য সোশ্যাল সাইটে আপলোড করলে ইউটিউব সেই ভিডিও কোয়ালিটি না নিয়ে নেয়, তাই যে কোয়ালিটিতে শ্যুট করবে সেই কোয়ালিটিতেই এক্সপোর্ট করবে। আর রইল ব্যাপার বিট রেটের, এই চার্টকে দেখো, 1080p 30fps এর জন্য রিকমেন্ডেড বিট রেট হচ্ছে 8 MBPS, যা আমরা বাড়িয়ে 9 MBPS রাখতে পারবো। আর হায়ার 60fps এর জন্য বিট রেট হচ্ছে 12 MBPS, যা আমরা বাড়িয়ে 15 MBPS রাখতে পারি। তার মানে তোমার ফাইল সাইজ 2 GB হোক না কেন, ইউটিউব এই বিট রেট লাগিয়ে তাকে 200 MB বানিয়ে দিতে পারে, মানে তোমার যত বড় ফাইল সাইজ হবে তত বেশি কম্প্রেশন হবে, তার জন্যই বিট রেট ম্যাটার্স। একটা ভিডিও বানাতে প্রচুর পরিশ্রম আর ডেডিকেশন লাগে, তুমি যে অ্যাপে এডিট করো সেটাতেই তোমার ভিডিও সেভ থাকে। ধরো একদিন সেই অ্যাপটাই হঠাৎ আনসাপোর্টেড হয়ে গেল, মানে এতদিন ধরে তুমি যে জিনিসে এত বেশি ডেডিকেশন আর পরিশ্রম দিলে তার কোনো লাভই হলো না, এখন তো এই অ্যাপ আর নেই, শ্যুট করলেও এডিট কোথায় করবে, এমন একটা গল্প হয়েছিল আমার সাথে। 2022 অক্টোবর, হাফ ভিডিও শ্যুট করে এডিট করা শেষ, তবে একদিন রাত্রিবেলা আমার মোবাইলে একটা আপডেট আসে, Android 12 সিকিউরিটি আপডেট, যা আমি সঙ্গে সঙ্গে মেনে দিই। পরের দিন মনে হচ্ছিলো ফোনটা একটু বেশি স্মুথ চলছে, তাই কাইনমাস্টার খুললাম, ওপেন হলো না, ক্র্যাশ হয়ে গেল, আবার ক্লিক করলাম, আবার ক্র্যাশ হয়ে গেল। অ্যান্ড দ্যাট মোমেন্ট আই নিউ আই ফাকড আপ। আমাদের মতো মাল যারা কাইনমাস্টারে কেনে তাদের কাছে এটা নতুন কিছু না, কিন্তু এবার কেস ছিল ইন্টেন্স, মাসের পর মাস চলে যায়, প্রেশার আর এনজাইটি বেড়ে যায়। 100 ইউটিউব টিউটোরিয়াল দেখলাম, একটাও কাজ করলো না, সেই পুরানো এডিটের মায়া ছেড়ে দিয়ে আনইনস্টল করে দিলাম কাইনমাস্টার। এখন শুরু হলো সাপোর্টেড ভার্জন খোঁজার দৌড়, কতগুলো ওয়েবসাইট থেকে কতগুলো কাইনমাস্টার ডাউনলোড করতাম, ব্যাস একটা যেন কাজ করে যায়, কোনো লাভ হতো না। কাইনমাস্টারের প্রচুর ভেরিয়েন্ট আছে, ইন্দোনেশিয়ান ডায়মন্ড, রক, গ্রিন, চকলেট ফ্লেভার, বহুত, একটাও সাপোর্ট করতো না। আর আমি অন্য কোনো অ্যাপ ইউজও করবো না, তাই শ্যুট করার মোটিভেশন আসতো না, কিন্তু এই সময় আমি শর্টস রেগুলারলি আপডেট দিতে থাকি, কারণ শর্টস আমি অ্যালাইট মোশন দিয়ে এডিট করি। এমন একটা শর্ট আবার ভাইরালও হয়েছিল, এমন করে কয়েক মাস ওয়েট করার পর হঠাৎ ইউটিউবে একটা ভিডিও আমার সামনে এলো, কাইনমাস্টার Android 12 1000% ওয়ার্কিং। ভিডিওতে ক্লিক করে ভিডিও না দেখে লিঙ্ক থেকে ডাইরেক্ট ডাউনলোড করে ইনস্টল করার পর গেস হোয়াট, ইট ডিডন্ট ক্র্যাশ। আমি তো মানে কী আর, মানে এই মালটা যদি না থাকতো না তোমরা আর আমাকে আর দেখতেই না, আর ভিডিও আমি বানাইতাম না। একে ভাই দেখে আসো,
এই দেখাস ওর কাছে লিংক আছে, ওটা থেকে তোমরাও ডাউনলোড করে নিতে পারবে। তো আজকের ভিডিওতে আমরা কী শিখলাম, নিজে ভালোভাবে লাইটিং, শুটিং, এডিটিং, কালার গ্রেডিং না করতে পারলে সেটা ক্যামেরার দোষ। বাই।